নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের রান্নাঘরে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটা রেসিপি, কাঁচা টমেটোর ঝাল। কাঁচা টমেটো শীতকালে খুব সহজেই পাওয়া যায়, আর এটা দিয়ে রান্না করে বিশেষ করে ভাতের সঙ্গে খেতে খুব ভালো হয়। একটু ঝাল হয়, একটু কষা হয়, টেস্টটা খুবই ভালো হয়। কাঁচা টমেটো নিয়ে নেব আমি এর জন্য। টমেটো সবুজ হয়, কাঁচা টমেটো। আমি এখানে সবুজ টমেটো পাইনি, বাট আমি যেগুলো পেয়েছি সেগুলোও কাঁচা টমেটো। ইন্ডিয়াতে সাধারণত সবুজ পাওয়া যায় টমেটো, কাঁচা টমেটো, তো সেই সবুজ টমেটো হলে কিন্তু এটা খুব ভালো টেস্ট হয়। আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিলাম, তাতে 1/2 টিস্পুন মতো পাঁচফোড়ন আমি দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেল আর পাঁচফোড়ন একসঙ্গে খুব সুন্দর একটা গন্ধ আসবে, তখন কাঁচা টমেটো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। জাস্ট একবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটা হতে দেবো। 5 মিনিটের মধ্যেই দেখবো এটা থেকে জল বেরিয়ে আসছে। এটা হতে ভীষণ কম সময় লাগে। যখন জল বেরিয়ে এসেছে তখন অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে রাখা এই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমরা কোনো রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে চলে আসে প্রথম নোটিফিকেশান। এদিকে আমার নুন আর হলুদ দিয়ে কষানো হয়ে গেছে। আমি এবার এটাতে সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে এখানে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং দেবেন, কিন্তু এটা একটু ঝাল হলে ভালো হয়। আর আমি একদম অল্প একটু পোস্ত দিলাম, জাস্ট 1 টিস্পুন পোস্ত বাটা এরকম দিয়ে দিলাম। এটা অপশানাল, শুধু সর্ষে দিয়েও খেতে পারেন বা ইচ্ছা হলে পোস্তও দিতে পারেন, তবে ঝালটা কিন্তু একটু বেশি হবে, তবেই এটার টেস্টটা বাড়বে। তাই ঝালের পরিমাণটা আমি বললাম না, এটা আপনাদের পছন্দসই আপনারা দেবেন। আমি এটাতে মোটামুটি 6 থেকে 7 খানা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা একসঙ্গে সর্ষের সঙ্গে বেটে নিয়েছিলাম। সর্ষে আর পোস্ত দিয়ে আরও 5 মিনিট মতো এটা আমি ফুটিয়ে নিচ্ছি, তাহলেই আমার এটা রেডি হয়ে যাচ্ছে। উপর থেকে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, এটাও অপশনাল, সর্ষের তেলের গন্ধ ভালো লাগলে দেবেন, না হলে দেবেন না। এটা খুব কম সময় লাগে আর খুব অল্প উপকরণে হয়ে যায়। আমার কাঁচা টমেটোর তরকারি রেডি, গরম ভাতের সঙ্গে একবার এটা বানিয়ে দেখুন। আজকের মতো এতটাই, নমস্কার।